হ্যালো ফ্রেন্ডস, আমি গৌরব। আপনারা দেখছেন ড্রিম হোম চ্যানেল। ড্রিম হোম চ্যানেলে আজকে আপনাদের জন্য একটি 3BHK ফ্ল্যাট নিয়ে এসেছি রঘুনাথপুরে। যারা আপনারা VIP-র খুব কাছাকাছি ফ্ল্যাট চাইছেন, তাদের জন্য একটি সুন্দর ফ্ল্যাট আজকে আমরা দেখাবো। এখন আমরা দাঁড়িয়ে আছি বাগুইহাটির ঠিক ফরেস্ট অফিস রঘুনাথপুরে। এখান থেকে সোজা গেলে আপনারা 5 মিনিটের মধ্যে বাগুইহাটি পৌঁছে যাবেন, এবং এই রাস্তা ধরে সোজা গেলে আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে চিনার পার্ক পৌঁছে যাবেন। এবং এইখান থেকে হাঁটা পথে, মাত্র 3 মিনিট হাঁটা পথে, আজকের যে ফ্ল্যাটটি দেখাবো সেই ফ্ল্যাটটি আছে রঘুনাথপুরের খুব কাছেই। আপনারা হাতের কাছে ব্যাংক, ATM, স্কুল সব কিছু পেয়ে যাচ্ছেন। পাশেই আছে বড় মার্কেট, তেগুড়িয়ায় খুব বড় মার্কেট আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটটি দেখে নেওয়া যাক। এখন আমরা আজকে যে ফ্ল্যাটটি দেখাবো সেই বিল্ডিংয়ে চলে এসেছি। এই মুহূর্তে বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন আছে, মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। ভিতরের ফ্ল্যাট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সিঁড়ির কাজ এবং লিফটের কাজ বাকি আছে। G+4 বিল্ডিং, একটি স্ট্যান্ডালোন বিল্ডিংয়ে আপনাদের ফ্ল্যাট দেখাবো। এই হলো লিফটের জায়গা। পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে। আজকের যে ফ্ল্যাটটি দেখাবো সেটি একটি 3BHK ফ্ল্যাট, 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো। তাহলে চলুন যে ফ্ল্যাটটি আছে এবার দেখে নেওয়া যাক। ঢুকেই আপনারা একটি বড় ড্রয়িং কাম ডাইনিং এবং সঙ্গে দেখতে পাচ্ছেন একটি বড় ব্যালকনি, একটি ওপেন বড় সাইজের ব্যালকনি আপনারা এখানে পাচ্ছেন। ড্রয়িং ডাইনিংটি ভালো করে দেখে নিন। এই ফ্ল্যাটটির ফ্লোরিং আছে ভিট্রিফাইড টাইলস। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ব্যালকনি আপনারা পাচ্ছেন। সাউথ ফেসিং এবং রোড ফেসিং একটি ফ্ল্যাট আপনারা এখানে পাচ্ছেন। এই হলো টয়লেট, এটি কমন টয়লেট, টয়লেটটির কাজ চলছে। টয়লেটের মধ্যে আপনারা গিজার পয়েন্ট পেয়ে যাবেন এবং সব রকমের ফিটিংস ডেভেলপার লাগিয়ে দেবেন। এই টয়লেটের মধ্যে আপনারা এক্সস্ট ফ্যানের পয়েন্টও পেয়ে যাচ্ছেন। এটি হলো সেকেন্ড টয়লেট, পাশাপাশি দুটো টয়লেট আপনারা পাচ্ছেন এখানে। এই টয়লেটটির উপরে আপনারা একটি লফট পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের আমরা কিচেনটি দেখিয়ে দেবো, একটি স্পেসিয়াস কিচেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। কিচেনটিতে আর্চ করা আছে, ওপেন কিচেন হিসাবে ইউজ করতে পারবেন। কিচেনের মধ্যে আপনারা গ্রানাইট ফিনিশের কাজ পেয়ে যাচ্ছেন, এবং কিচেনের মধ্যে কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার পয়েন্ট পেয়ে যাবেন। এবার আপনাদের চলুন ফার্স্ট বেডরুমটি দেখিয়ে দেবো। এই হলো ফার্স্ট বেডরুম। বেডরুমের সাইজ আছে 10 ফিট বাই 12 ফিটের। দুটো বড় মাপের জানলা আপনারা পাচ্ছেন, খুব ভালো এয়ার লাইট ভেন্টিলেশন আপনারা প্রত্যেকটি ঘরে পাবেন। বেডরুমের মধ্যে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। বেডরুমে গ্রিল এবং স্লাইডিং উইন্ডো ডেভেলপার লাগিয়ে দেবেন। এবার সেকেন্ড বেডরুমটা আমরা দেখে নেব। এই হলো সেকেন্ড বেডরুম। এই বেডরুমটিরও সাইজ আছে 10 ফিট বাই 11 ফিটের। দুটি বেডরুমের মধ্যেই আপনারা দুটো করে জানলা পাচ্ছেন, তাই খুব ভালো আলো হাওয়া কিন্তু প্রত্যেকটা বেডরুম থেকে পাবেন। এর ঠিক পাশেই আছে থার্ড বেডরুমটি। এটা একটি একটু ছোট বেডরুম আছে। এই বেডরুমটির সাইজ আছে 10 ফিট বাই 8 ফিটের। এই বেডরুমের মধ্যে আপনারা একটি সুন্দর জায়গা পাচ্ছেন, যেখানে আপনারা ওয়ার্ড্রপ করতে পারবেন বা একটা ছোট ঠাকুর ঘর করতে পারবেন। এই জায়গাটিতে আপনারা একটি ছোট ওয়ার্ড্রপ বা একটি ঠাকুর ঘর করতে পারবেন। এখন যে ফ্ল্যাটটি আপনাদের দেখালাম 3BHK, এই ফ্ল্যাটটির সাইজ আছে 1200 স্কোয়ার ফিট, এবং এই ফ্ল্যাটটি আপনারা থার্ড এবং ফোর্থ ফ্লোরে পাচ্ছেন। ফ্রন্ট ফেসিং একটি ফ্ল্যাট, খুব সুন্দর আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন, প্রচুর গাছপালা আছে। এবং এই ফ্ল্যাটটি, এই 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 4400 টাকা পার স্কোয়ার ফিট। টোটাল এই ফ্ল্যাটটির দাম আসবে 52,80,000 টাকা। VIP-র কাছাকাছি যারা 3BHK ফ্ল্যাট খুঁজছেন, তারা এই ফ্ল্যাটটি অবশ্যই দেখতে আসতে পারেন। এই ফ্ল্যাটটির মধ্যে আপনারা কোনো রকম ফোর হুইলার পার্কিং কিনতে পারবেন না, যদি চান রেন্টেড রাখতে পারবেন। এখানে যিনি ফ্ল্যাট বানিয়েছেন তাদেরই রেন্টেড কার পার্কিংয়ের জায়গা আছে, আপনারা সেখানে রাখতে পারেন। টু হুইলার পার্কিং ফ্রি আছে। এই ফ্ল্যাটটিতে আপনারা হোম লোন পেয়ে যাবেন, হোম লোনের সুবিধা আছে। যারা হোম লোনে ফ্ল্যাট কিনতে চান তারা অবশ্যই এই ফ্ল্যাটটি নিতে পারেন। এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও ডিটেলসে জানতে ডেসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, সেখানে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিন।
আপনাদের বন্ধু বা রিলেটিভদের যদি এরকম একটি ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে তাদের সঙ্গে শেয়ার করে দিন। যারা চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আমরা ভিডিও দিলেই কিন্তু আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনারা যদি কোনো প্রপার্টি সেল করতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।